আচ্ছা, তাহলে আমাদের অল পোস্টটা দেখাই দিই। আমাদের হোম পেজের মোটামুটি হয়ে গেছে। অল পোস্টটা এখানে যেখানে যেটা দেওয়া আছে ব্লক ডট, এখানে আমরা ইয়ে বানাই দিব। তাহলে হেডারের ভিতরে একটু এডিট করে দেন, হেডার ডট পিএসপি ভিতরে এখানে কি হবে, ব্লক ডট পিএসপি হবে, এই তো। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিলাম, পিএসপি বলে দিলাম। কারণ এই নামে তো কোনো ফাইল নেই, ফাইল আছে আমরা ডিটেলস পেজ যেটা আছে এটাকেই ইয়ে করতে পারি, অথবা হচ্ছে ইন্ডেক্স পেজ যেটা আছে সেটাকে বলতে হবে, এটা করলেই হয়। তাহলে এখানে গেলাম, এটার থেকে ডিটেলস পেজ যেটা আছে এটাকে রিনেম করলাম, এটাকে রিনেম করে ব্লক বানাই দিলাম, শুধু ব্লক, ব্লক ডট পিএসপি। এখন এই পেজের উপরে তো আর এগুলো নাই, কোনোটাই আছে, জাস্ট ব্যানারটা আছে। অল ব্লক পেজের এখানে কী ছিল, ব্যানারটা ছিল। তাহলে আমরা যদি আগেরটাই আবার যাই, দেখেন কী ছিল, ব্যানার পেজ ব্যানার ঠিক আছে, শুধু এখানে দুইটা কলাম, এক কলামের পরিবর্তে দুই কলাম হবে, আর তো কিছু না, কোয়েরিটা অল হবে। তাহলে ব্লক ডট পিএসপির ভিতরে আমার এটা, এই কোয়েরি তো লাগতেছে না, এটা লাগবে না, পেজ ব্যানারটা লাগতেছে। পেজ ব্যানারের এখানে আমরা এটা হবে অল পোস্ট, কী লেখা আছে, আওয়ার রিসেন্ট পোস্ট এন্টিটিস, বা এই যে এই ব্যানারটা নিলেও হবে, এটাকে কপি এলিমেন্ট দিয়ে ফোর্সেস কপি এলিমেন্ট এইটাকে একটু রিপ্লেস করে দিলাম। ওকে সরি, এটা তো অলরেডি আছে, এই ডিপটাকে রিপ্লেস করে দিলাম। ওকে এইটা আর এই জায়গায় যেটা আছে, এই যে আমাদের অল ব্লক পোস্টার, এটা এই এই রোটাকে ডিলিট করে দেন এইটাটা। এখন যদি আমি এখান থেকে যাই, হোমে গেলাম, অল ব্লকে কি আছে, কিচ্ছু নাই আপাতত, কি ফাঁকা। ওকে তো এখানে যত পোস্ট থাকবে, ওয়েব পেজে যত পোস্ট থাকবে সব এই জায়গায় চলে আসবে। বাট এখানে পেজিনেশন হবে, কি হবে, পেজিনেশন হবে, যেমন এটা আসবে যে এরকম, আপনার এরকম থাকবে অল ব্লক পোস্ট। আপনি যদি এই ডিপটাকে কপি করে, আমি পুরোটাকে আবার এখান থেকে কপি করে নিলাম, ধরেন এই যে এখানে কয়টা কলাম আছে, ছয় ছয়, দেখেন এই জায়গাটাতে এই অল ব্লক পোস্ট পুরো এলিমেন্টটাকে কপি করলাম, কপি করে এই যে অল ব্লক পোস্টের এখানে, এখানে আমি আবার কী করলাম, ডাবল হয়ে গেছে। তাহলে এটা ফালাই দেন, এটা ফালাই দিয়ে কপি করলাম, ফরম্যাট দিয়ে দিলাম, এখান থেকে যাই, আসছে, এই হচ্ছে অল পোস্ট। তো এখন এটা কি স্ট্যাটিক ডাটা, এটা কী করতে হবে, ডাইনামিক ডাটা বেসতে যা আছে সব উঠে নিয়ে আসতে হবে, এবং কি পেজিনেশনটা হবে। ওকে তাহলে আমরা এখানে দেখি কয়টা কলাম আছে, আমরা এই যে কলম ডি সিক্স করা আছে, দেখেন একটু ভালো করে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, কলম ডি সিক্স, সরি রো, এইটা সিক্স সিক্স, কলম ডি সিক্স, এইটা এটাকেও আমরা, তার আর নিচে যেটা আছে এটা হচ্ছে পেজিনেশন হবে এটা স্ট্যাটিক্যালি, পরে আমরা পিএজিআই পেজিনেশন, ওটা এটা থাক, এটা এভাবে স্ট্যাটিক্যালি থাক। আর এই যে ছয়টার মধ্যে থেকে আমরা এখানে জাস্ট একটা রাখলাম আপাতত। এখন এই জায়গাটাতে কী হবে, ডাটা বেসে যত পোস্ট আছে সব নিয়ে আসতে হবে, লিমিট টিমিট কিছু হবে না। তাহলে ইন্ডেক্স পেজের একটু আগে যে কাজটা করছেন, সেম কোয়েরি, একই কোয়েরি, কোনো পার্থক্য নেই, কোয়েরি একটাই, শুধু লিমিটটা উঠাই দিলে হয়ে যাবে, এখানে লিমিটটা উঠাই দিলে কাজ হয়ে যাবে। তাহলে এটাকে কপি করেন, এই যে এখানে যেটা কাজ করছেন এই পুরোটাই কপি করলেন, একই কোড, কোথায় হাত দেওয়ার দরকার নেই, শুধু এখানে কী হবে, সমস্ত পোস্ট এখানে আসা মানে কী আসবে, পোস্টের সমস্ত এখানে অল পোস্ট, এটা ফরম্যাট দিয়ে দিই একটু, এই যে তাহলে সবই আসবে এখানে, শুধু কী আসবে, অর্ডার বাই স্ট্যাটাস, স্ট্যাটাস তো চেক করতে হবে, অর্ডার বাই লিমিট, এই লিমিটটা উঠাই দেন, লিমিট দরকার নেই, বাকি সব হবো একই রকম। আর এই যে কলামটা এটার মধ্যে এখন এখানে আবার পিস ব্লক নিয়ে ক্লোজিং করে দেন। তাহলে দুইটা আমার মেবি দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে এলসের, আর একটা কি ইফের, আর একটা হচ্ছে ফরিসের, এইটা ফরম্যাট দিলাম, দেখি এই হচ্ছে আমাদের কাজ। অ্যান্ড এটার মধ্যে যা আছে আপনি এখন এটাকে রিফের দেন, আরও পোস্ট আছে কয়টা, তিনটা, তিনটাই আসছে, তিনটাই। এখন এটার ভিতরে কী করতে হবে, এটা ভিউটা দিতে হবে, এখন এই ভিউটাও তো আমাদের ইয়ের মধ্যে করা আছে মনে হয়, হ্যাঁ তাহলে এটাকে দিয়ে দেন, আমি জাস্ট কলামের ভিতরে পিন করে দিই ব্লক পোস্ট, এই যে ইমেজটা, এটা কোথায় করা আছে, এই জায়গায় যাই, সেই আগের মতো আমি আবার কপি করে দিলাম। তাহলে ইমেজ কলাম, এই যে ইমেজ কলাম, ইমেজটাকে কপি করলাম, এটাকে রিপ্লেস করে দিলাম পোস্ট। তারপর গেছে ক্যাটাগরি, এই যে অলরেডি ক্যাটাগরি এখানে ক্লাস সহকার আছে, প্যান বাদ দিলাম, এরপর কী আছে, টাইটেল সহকার আছে, এইটাও অ্যাঙ্কর ট্যাগ সহকার হবে, ডিটেলস পেজে যাবে যেহেতু
তাহলে এখানে এই অ্যাঙ্কর ট্যাগটা রিপ্লেস করে দিলাম। টাইটেল, এরপর কি আছে অ্যাডমিন আর অথর, এই এলআইটা কপি করলাম, এই দুটো এলআই ফালাই দিলাম। ওকে, তারপর কি আছে প্যারাগ্রাফ, এখানে দেখেন লিমিট করা আছে, এটা লাগবে না, এইটাই জাস্ট এটাও আপনি এখান থেকে তাহলে এই প্যারাগ্রাফটাকে ফালাই দেন, এখানে আপনি লিমিট করে দেন। ওকে, এরপর কি আছে পোস্টের ট্যাগ, সেটাও তো করা আছে এখানে আমার, তাহলে পোস্টের ট্যাগটাও কপি করলাম, অল ট্যাগ, তাহলে এখান থেকে এটাকে ক্লোজিং করে আর লাগবেই না, লাগতেছেই না, তাহলে এটাকে ফালাই দিলাম, ট্যাগটা পোস্টের যত ট্যাগ আছে সব চলে আসছে। আমরা যদি এখন দেখি আপনার পোস্টগুলো সব চলে আসছে, আসছে, এই হচ্ছে পোস্ট, জীবনযাপন ক্যাটাগরি, এখানে সব কিছু ঠিক আছে, ট্যাগ দেখাচ্ছে, ট্যাগগুলো আপনার কালারফুল করে নিন, আপনারা এই যে আমরা সেকেন্ডারি যেটা দিছি না, এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এই যে বেস সেকেন্ডারি যেটা বলছি না কালার, এটা বলা আছে, একটা কাজ করি, হোবারে কালার কি আসছে, রেড কালার আসতেছে না, কালারটাকে সাদা দেওয়া যেতে পারে, এখানে কী করা যেতে পারে, এখন যেহেতু এটা আসছে এরকম একটা কাজ করে, সাদা দিলে মনে হয় একটু সুন্দর লাগতেছে নাকি, বোঝা যাচ্ছে আর কি, যে মানে গ্রে কালার থেকে সাদাটা বোঝা যাচ্ছে, আর ফ্রন্ট রেট বাই ডিফল্ট মেবি মার্জিন বটম পাচ্ছে এটাতে, এই যে আপনার এখানে, তাহলে এই কোডটা কপি করে এডিট করে দিতে পারেন আপনার ইচ্ছা, যদি মনে হয় যে না এটাকে এই যে ট্যাগের কালারটা ঠিক করে দিন আপনারা, ওকে, অথবা এখানে এত কষ্ট করার দরকার নাই, আপনি যদি কষ্ট করতেছেন আপনি এখানে টেক্স হোয়াইট নামে একটা ক্লাস আছে না, টেক্স হোয়াইট বলে দেখি কি আসে পায় কিনা, পাইছে, তাহলে সিএসএস লেখারই দরকার নেই, ওভার করলে তো এটা হবেই, ওভার করলে আবার এটা হবে না, কারণ মাল্টিপল ওভার করলে ইয়ার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ এই যে ডিটেলসে ক্লিক করলাম, ডিটেলসে চলে আসলো, তাহলে আমাদের এদিকে সব কাজে হয়ে গেছে, শুধু বাদ আছে কোনো অল ক্লোজ দিয়ে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, প্রেজেন্টেশনটা পরে শিখতেছি, সাইড বারটাকে ম্যানেজ করতে হবে, কী করতে হবে সাইড বারটা তো ডাইনামিক হলো না, সাইড বারে যে ক্যাটাগরিগুলো ডাটাবেস থেকে আসবে, ট্যাগ আসবে, তাহলে আমরা সাইড বারটা করলে মোটামুটি কাজ হয়ে যাবে, তাহলে আমরা সাইড বারের মধ্যে সার্চিং আছে এটাও আছে, তাহলে আমরা সাইড বারটা দেখবো, তাহলে এগুলো সব ক্লোজ করে দিলাম, সাইড বারে চলে যাবে, এখন আমরা সাইড বার কোথায় আছে, লেআউটের ভিতরে আছে, সেম একইভাবে প্রথমে আমরা কিন দিব যতগুলো ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি নিয়ে আসবো ডাটাবেস থেকে, তাহলে ডাটাবেস থেকে ক্যাটাগরি আনতে গেলে আপনার এটা তো সিম্পল, এখানে তো কোনো রিলেশনও নাই কিচ্ছু নাই, জাস্ট কী লিখবেন, একটা স্কুল লেখেন, দেখার পর লিখলেন কি সিম্পল কোয়েরি, সিলেক্ট স্টার ফ্রম কি টেবিলের নাম কি, এটা টেবিল সব নিয়ে আসবেন, এরপর কি জাস্ট এসটিএমটি স্টেটমেন্টটা কী করলেন, কানেকশন কোয়েরি নাকি, কানেকশন কোয়েরি এসকিউএল লিখলেন, এরপর কী করা, কে সলভ করে না, ডলার সাইন কী দেবো, ক্যাটাগরিস এক্সিকিউট করতে হয় কি, এই কোয়েরিতে কি এক্সিকিউট লাগে, সিলেক্ট কোয়েরিতে, সিলেক্ট কোয়েরিতে তো এক্সিকিউট লাগে না, সিলেক্ট কোয়েরি কই এক্সিকিউট লাগে, জাস্ট ফেস করলে হয়ে যায়, এই যে ফেস করলে হয়ে যাবে, এক্সিকিউট লাগে যদি বাইন্ড ব্যারাম থাকে তাহলে এক্সিকিউট করতে হয়, তাহলে এখানে আসবে যে এইটা, এখানে হবে হচ্ছে কি ক্যাটাগরিস, জিও আর আই এস ক্যাটাগরিস ফেস হল, তাহলে আপনার সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসছে, এখন এই ক্যাটাগরিগুলো কী করতে হবে এখানে দেখাতে হবে, তো আমরা একটা রেখে বাকি দিয়ে গেলাম, ডিলিট করে দিলাম, সেম একইভাবে ওই লুপই ঘুরাইতে হবে, ঘুরে ফিরে তো লুপ, লুপ ছাড়া তার বিকল্প নাই, তাহলে লুপটাকে এই কপি করলাম, কপি এখানে এই জায়গাটাতে আমরা ইফ যদি ক্যাটাগরিজ পায়, তাহলে ক্যাটাগরিজ ইকুয়াল টু কি ক্যাটাগরি, আর কী তো লাগবে আমার কী দরকার নাই, ওকে এখানে ফরম্যাট দিলাম, আর এখানে কী হবে ক্লোজিং অলরেডি আছে, এখানে আমরা দেবো হচ্ছে একটা হচ্ছে ইফের আর একটা কি ফর ইসের, ফরম্যাট দেন সাদা দেবে, আর এই এলআইটা আমরা দিয়ে দেন, তাহলে এখানে কী আসবে ক্যাটাগরি নেম নাকি, তাহলে আপনার ওয়েবসাইটে যত ক্যাটাগরি বানাবেন সব এখানে চলে আসবে, ইএসপি ডলার সাইন ক্যাটাগরি কি ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আবার কি পোস্ট খুঁজে বের করতে হবে সেটা পরে আসতেছে, আপাতত দেখেন আপনার সাইড বারে আসছে, আপনি যতগুলো ক্যাটাগরি বানাইছে সব দেখেন এখানে চলে আসবে, আর ব্যাকিন্ডে যত ক্যাটাগরি আছে এখানে যত ক্যাটাগরি আছে সব কি এই জায়গায় চলে আসছে,
সেম একই ভাবে কি ট্যাগ গুলো নিয়ে আসতে হবে। এখন ট্যাগ কি আমরা সব আনবো? ধর ট্যাগ তো 500-700 হতে পারে, ধর পোস্ট বাড়বে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি 100 বা 150 দেখায়, কারণ নিচে তো জায়গা আছে আমার অনেক জায়গা না এখানে। হ্যাঁ সেক্ষেত্রে আপনার র্যান্ডম করে করতে পারেন, আর লিমিট হতে পারে 200 দিয়ে দেখতে পারেন বা 100, যে জায়গা আছে এখানে আরো 100 আনবে। হ্যাঁ এসইওর জন্য বলতে আবার কি পোস্ট গুলো খুঁজে পাওয়া আর কি সহজ হয়ে যায়, আর ট্যাগের পোস্ট যেমন এই এই ট্যাগের আবার কয়টা পোস্ট আছে খুঁজে বের করতে সুবিধা হবে না। ট্যাগ পোস্ট যেমন হচ্ছে পোস্টের কি বানাইছে ট্যাগ বানাইছেন, আমরা এটা যে পিভট টেবিলের মধ্যে রাখছি না, একটা ট্যাগের মাল্টিপল পোস্ট হবে আবার কি পোস্টের মাল্টিপল ট্যাগ থাকবে, যেমন এই পোস্টে কি সাইডে ট্যাগ আছে। এখন এই এই ট্যাগটা চাকরি বাকরি তো আবার অন্য জায়গায় ইউজ হতে পারে, কোন পোস্টে ইউজ হচ্ছে সেই পোস্টগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে আপাতত আমরা এই ট্যাগ নিয়ে আসি, তাহলে ট্যাগের জন্য এই একই জিনিস এটাকে কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন ট্যাগের, এটা হারাই দিলাম তাহলে এটাই দিলাম, স্টেবিলের নামটা চেঞ্জ করে হয়ে যাবে। আর কিছু করার দরকার আছে এখানে? আর কিছু করার দরকার আছে? আচ্ছা ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেন ট্যাগস, আর এটা কি হবে ফরম্যাট দিয়ে দিলাম সাজায় দিই, আসছে সব ট্যাগ। তা আমি চাচ্ছিলাম যে এটা র্যান্ডমলি আসবে, মানে কোয়েরির মধ্যে একটু চেঞ্জ করবো, মানে প্রথম যেটা সেটা দেখেন প্রথমে আছে, দেখেন এখানে আপনি ট্যাগে ছিল দেন এই যে চাঁদপুর সবার লাস্টে ছিল মনে হয়, এই যে চাঁদপুরটা তো এখানে তো প্রথমটা লাস্টেতে প্রথম আসছে, তা আমি চাচ্ছি র্যান্ডম কোয়েরি করতে। না এটা তো রিলেটেড না, এখানে তো রিলেটেড না মনে হয়, এটা সাইডবার সবই থাকবে, রিলেটেড হলে তো আমার এখানে তো ট্যাগের সাথে এখানে বসতেছে সেটা তো এখানে লাগতেছে না, রিলেটেড মানে অত যত ট্যাগ আছে সব দেখাচ্ছে ভাবে। তাহলে এটাকে এই জায়গায় হচ্ছে এই যে এখানে একটা র্যান্ডম করে লিখে দেন, এই সিলেক্ট ফ্রম ট্যাগ লিখছে না, অর্ডার বাই লিখে দেন, অর্ডার বাই র্যান্ড, র্যান্ডম একটা ফাংশন আছে অর্ডার বাই র্যান্ডম, কলম একটা আমরা নেম দিতে পারি, প্লাগের নেম আছে না র্যান্ড নেম, দেখি কী বলে। আচ্ছা অর্ডার বাই র্যান্ড নেম হবে না, অর্ডার বাই র্যান্ড বললেই হবে, দেখি আচ্ছা দেখেন এই যে আইপিএল আসছে আবার রিফ্রেশ দেন, র্যান্ডম হচ্ছে না এখন। এবং যদি মনে করেন যে লিমিট দরকার কি দিব, লিমিট আমরা দিলাম হচ্ছে 150 দিয়ে রাখলাম, যে 150-র বেশি দরকার নাই, মানে যে জায়গা আছে 300 আঁটবে, বাট যদি মনে হয় যে বাড়ায় দেওয়া দরকার বাড়ায় দেন, নাহলে র্যান্ডমলি আসবে সবসময় কি আসবে মানে ঘুরে ফিরে আসবে, একসাথে আসবে না সিরিয়াল আসবে না, এক এক সময় একটা আসবে 150, এই হচ্ছে র্যান্ডম করে করে দেখলাম। এরপরে এখন এই যে এই সাইড বারে পোস্ট আছে, আমার মনে হয় না যে এটা দরকার আছে এখানে, মানে এখানে অলরেডি লেটেস্ট পোস্ট আছে, এখানেও লেটেস্ট পোস্ট, এই রিসেন্ট পোস্ট দরকার আছে জায়গায় আর না, অলরেডি তো এটা এটাই কিন্তু রিসেন্ট পোস্ট, লেটেস্ট পোস্ট না রিসেন্ট পোস্ট কি জায়গায় দরকার আছে আমার, এটা বাদ এখানে করলে জাস্ট একটা কোয়েরি বারবার কিচ্ছু না, মানে আপনি কী নেবেন তো পোস্ট টেবিল থেকে, এখানে কোনো রিলেশনও নাই পোস্ট টেবিল থেকে কী নেবেন, শুধু পোস্টের আইডি স্ল্যাগ আর কি টাইটেল আর হচ্ছে কি এটার আর তো কিছু না, আর কিছু দরকার আছে তো আমার শুধু শুধু ক্যাটাগরি দিয়ে নিচে পড়ে গেছে হচ্ছে, তাহলে এটা এটা বাদ দেন, আমি আরো কিছু করাই দিছি, আপনি বললে আমি এটা করে দিতে পারবো এটা সমস্যা না, মানে এখানে বললে আমি এটা দিয়ে দিতে পারবো এটা সমস্যা না, কিন্তু বাট আমার মনে হয় না যে এই জায়গায় দরকার আছে, কারণ আমার ক্যাটাগরিটা আসলে উপরে দরকার, ক্যাটাগরিটা ফার্স্টের পরে হলে বেটার হতো, তাহলে একটা কাজ করেন এটা দরকারই নেই, এই কোনটুকু শুধু শুধু এটা এই কলমটা কমেন্ট আউট করে রাখলাম, আমি ডিলিট করলাম না কমেন্ট আউট করে রাখলাম, তাহলে ক্যাটাগরিটা কি আসবে উপরে চলে আসে, এই তো এখন মোটামুটি বেটার আছে, যে সার্চিং আসলো সার্চিংয়ের পরে কি আছে ক্যাটাগরি, কারণ আমি তো অলরেডি এখানে লেটেস্ট পোস্ট এটা কি সবই তো লেটেস্ট পোস্ট, এইটাও লেটেস্ট পোস্ট, শুধু শুধু এখানে রিসেন্ট পোস্ট আমার আনার দরকার কি আছে, দরকার নেই, আবার অল পোস্টে গেলে তো সেটা অল পোস্ট পাচ্ছেই, সেখানেও কি লেটেস্টগুলোই তো আগে আসতেছে তাই না, এই এখন এই হচ্ছে মোটামুটি। এখন আমাকে কী করতে হবে, আরও তিনটা পেজ বানাইতে হবে, তিনটা কী কী পেজ, ক্যাটাগরি পোস্ট, ট্যাগ পোস্ট আর কি সার্চ পোস্ট, আমি সার্চ করলে আসবে, মানে আমি এখানে যা সার্চ করবো সেটা যদি মিলে এরকম আর এই পেজে আসবে এরকম আসবে, মানে যে পেজে এরকম দুইটা করে দেখাচ্ছে এরকম, কারণ ক্যাটাগরি কি 20টা বসে করতে পারে তাই না, তখন তার ডিটেলস একটা করে দেখালে এই পেজেই লাগবে, তাহলে আমি যখন এই ক্যাটাগরিতে ক্লিক করি এই ক্যাটাগরি যত বসে আছে সব আসবে, আমি একটা করে দিচ্ছি শুধু ক্যাটাগরিটা করে দিচ্ছি, আর ট্যাগের আর হচ্ছে সার্চিংয়ের যেটা আছে এই দুইটাকে মার্চ করে এবং প্রেজেন্টেশনে তিনটা মিলে আপনাদের একটা ক্লাস রেকর্ড করে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এই ট্যাগের পোস্ট বের করে ইজি,
কারণ হচ্ছে পোস্ট টেবিলে কি আছে, ট্যাগের আইডি, ক্যাটাগরি আইডি আছে, ট্যাগ করতে গেলে একটু ঝামেলা, কারণ আগে খুঁজে বের করতে হবে, তারপর লোক ঘুরতে উল্টা হবে। এটা অলরেডি কিন্তু করা আছে, এই যে আপনার একটা ট্যাগের কয়টা পোস্ট আছে সেটা করা আছে, মানে এই ট্যাগের কয়টা পোস্ট আছে সেটা আছে, মানে সরি এই পোস্টের কয়টা ট্যাগ আছে সেটা আছে, বাট এই ট্যাগের কয়টা পোস্ট আছে সেটা বের করতে হবে, মানে অল্টারনেটিভ হবে পুরোটা, কি হবে অল্টারনেটিভ হবে। তা আপাতত এই এটা যেটা আছে এটা করে দিই ক্যাটাগরি, তাহলে এই যে ব্লগ যেটা আছে না এটাকে সেভ করে আর আধানটা হয়ে যাবে, সময় নেই আমরা। এই যে এটা দেখালাম কী বললাম যে ক্যাটাগরি পোস্টটাকে খুঁজে বের করবো, তাহলে আমরা অলরেডি গিয়ে এটা সেভ করছি আমরা ক্যাটাগরি পোস্ট, তাহলে আমরা ব্লগ যেটা ছিল আমাদের এই কাজটা শেষ, এটা করে আমাদের ব্লগ পিএসপি যেটা ছিল এটাকে আমি দিবা হচ্ছে সেভ করলাম, সেভ করে এটা দিলাম হচ্ছে ক্যাটাগরি পোস্ট, কী দিলাম ক্যাটাগরি বললে হয়, অথবা ক্যাটাগরি অলরেডি কিন্তু ব্যাক ইন একটা আছে এই নামে ফাইল, ক্যাটাগরি পোস্ট কী দিলাম ক্যাটাগরি, তাহলে সাইড বার থেকে কোথায় যাবে, এই যে এখান থেকে ক্যাটাগরিতে সে যখন ক্লিক করবে তাহলে এখান থেকে কোথায় যাবে, এই যে অ্যাঙ্কর ট্যাগ ক্যাটাগরি হাইফেন কি পোস্ট ডট কি পিএসপি হোয়াট স্ল্যাগ কি নেওয়া যাবে, ক্যাটাগরি স্ল্যাগ নেওয়া যাবে সমান সমান, হ্যাঁ ওই যে এখন ওটা ধরতে হবে ক্যাটাগরি নামটা ধরতে হবে, কী ধরতে হবে ক্যাটাগরিটা হবে স্ল্যাগ, এটা কিন্তু এখন রিফ্রেশ দেই, এখানে গেলাম এই যে রাজনীতিতে ক্লিক করলাম, কী আসছে রাজনীতি আসছে না, আমি বিনোদন আসলাম, এখন এই বিনোদন নিয়ে এখানে কী করতে হবে সিলেক্ট করি করতে হবে, এই করেই জাস্ট খালি এখানে কি হয় স্ল্যাগ, তাহলে আগে কী করতে হবে, কিন্তু এখানে একটা ঘাপলা আছে, ঘাপলা বলতে একটু আপনি তো ডাটা বেসে ক্যাটাগরির কী আছে আইডি আছে আর এখানে কী পাঠাচ্ছেন, পাঠাচ্ছেন হচ্ছে স্ল্যাগ, তাহলে আগে কি স্ল্যাগটাকে স্ল্যাগের মাধ্যমে কি ক্যাটাগরি আইডিটাকে খুঁজে বের করতে হবে, তারপরে হচ্ছে ওই কুয়েরিটা করতে হবে আইডি, তাহলে এখানে আর দুইটা লাইন করলে মোটামুটি হয়ে যাবে, তাহলে এখানে এটার কাজ শেষ, এখানে আসেন এই জায়গাটাতে, এই যে ক্যাটাগরি পোস্টের এখানে এই জায়গা একটু আগে আমরা ডিটেলস করছি না, পোস্ট ডিটেলস করছি, এটা লাগতেছে না এইচটিএমএলটা ফালাই দিলাম, এটা লাগবে না, এই পোস্ট ডিটেলসের মধ্যে একটু আগে কী করছেন স্ল্যাগ ধরছিলেন, এই কোডটা নিয়ে যান, এটা কপি করে এই যে আপনাদের যে ক্যাটাগরি পোস্ট ধরলেন এইটার এখানে আপাতত রাখেন, রাখার পরে সরি এটা পিএসপি ব্লক হবে একটা, গেট ইউআরএল কি ক্যাটাগরি স্ল্যাগ কী ধরবো, ক্যাটাগরি স্ল্যাগটা এটা কোন পেজ ক্যাটাগরি স্ল্যাগটা ধরলেন, তাহলে এখানে কী পাবেন ক্যাটাগরি স্ল্যাগ পেলেন, এটা লিখে নেন আপনি বুঝতে সুবিধা হবে, ক্যাটাগরি স্ল্যাগ পেলেন কী বললেন, এখন এই স্ল্যাগ থেকে কী করবেন ক্যাটাগরিটাকে খুঁজবেন, আগে কী করবেন ক্যাটাগরি করবেন, তাহলে এখানে লিখবেন হচ্ছে এটা সব ডিলিট করে দেন, এটা পরে নিব, এটা পরে আমরা কাজ করি, সিলেক্ট ফর্ম কি ক্যাটাগরি কী দেবো, সিলেক্ট ফর্ম ক্যাটাগরি হয়ার স্ল্যাগ সংশোধন কী হয়ার স্ল্যাগ সংশোধন বাইন প্যারাম, আর তো কিছু করার নাই, বাইন প্যারামের মধ্যে এটা বলে দিলাম, ওকে তাহলে প্রিপেয়ার, তাহলে এখানে কী আসবে ক্যাটাগরি স্ল্যাগ ভ্যালু কোনটা, ক্যাটাগরি স্ল্যাগ ক্যাটাগরি দিলেন, এটা স্ট্রিংই আছে সব কিছু ঠিক আছে, এক্সিকিউট স্টেটমেন্ট এটা কী হবে, তাহলে এই যে দিলেন এই ক্যাটাগরি নেমটাকে আপনি যদি এখানে পিন করতে চান, তাহলে এখানে এটা কোন ক্যাটাগরি এখানে দেখাবে এটা লাগবে না, এটার মধ্যে ক্যাটাগরি নামটাকে পিন করে দেন পিএসপি, ক্যাটাগরি কী হবে নেম পেলাম নাকি, নেম পেলাম মানে আমার আইডিও পেয়েছি আমি, আসছে বিনোদন ক্যাটাগরি কী বিনোদন খেলাধুলা আসছে, এটাকে মাঝখানে দিয়ে দেন কোথায় দিয়ে দেবেন মিডিলে দিয়ে দেন বেটার হবে, তাহলে এটা কী দিবেন টেক সেন্টার, ঠিক আছে এখন এই যে আইডি এর মধ্যে কী আছে আইডিও তো আছে, আমি যদি এখানে আইডি দিই ক্যাটাগরি আইডি পাচ্ছি না, এই স্ল্যাগের আইডি কত নম্বর আইডি 16 নম্বর, এই 16 নম্বর আইডি আমাদের ডাটা বেজে যে কটা আছে এখানে চলে যান পিএসপি মাই অ্যাডমিন, মানে এই যে 16 নম্বর আইডি, এই 16 নম্বর আইডি দিয়ে এই টেবিলে কত গুণা ডাটা আছে
অথবা যেটাই বলি, মানে 16 নম্বর হোক, যেটা দিয়ে যাবো এখানে আমাদের জীবনযাপন। না, জীবনযাপনের আইডি কত? জীবনযাপনের আইডি হচ্ছে কত? 18 নম্বর। এন্ড 18 নম্বর আইডি দিয়ে পোস্ট টেবিলে কতগুলো আছে, যেহেতু সরাসরি ক্যাটাগরি আইডি আছে সেটা দরকার। আপাতত এটা করে দিই আমরা, তাহলে এটাতে গেলাম, এই যে এই যে ক্যাটাগরি আইডি আছে না, তাহলে 18 নম্বর দিয়ে কয়টা পোস্ট আছে খুঁজে বের করতে হবে। একটাই আছে, 16 নম্বর দিয়ে 12 নম্বর একটা, মানে একটা ডুপ্লিকেট আর ইউজ হয় নাই, পোস্ট যেহেতু কম তাই এটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এটাকে খুঁজে বের করতে হবে, তাহলে এখন জাস্ট কী করবেন, সিলেক্ট করে করবেন। এই যে এখানে যে পোস্টগুলো আগে ছিল না, এই যে সিলেক্ট ফ্রম পোস্ট, এখানে যা ছিল সবই আছে, শুধু এখানে কী হবে পাবলিশটাও আসবে। এখন হোয়ার ক্লোজ তো কী, হোয়ারের মধ্যে তো এটা চেক করতেই হবে, শুধু এখানে আরেকটা লাইন অ্যাড হবে। এই যে ক্যাটাগরি একটা নেম ছিল আমরা দিলাম, হচ্ছে এখানে বাইন পেরাম হবে, কারণ আমি এখন কী পারবো ক্যাটাগরি আইডি পাঠাবো না, এর মধ্যে যে পোস্টে সবই নিয়ে আসবা, কী নিয়ে আসবা, অ্যান্ড হয়ার একবার লিখলে কিন্তু আপনি হয়ার আর লিখতে পারবেন না, অ্যান দিয়ে করতে হবে। এখন অ্যান অ্যান কী লিখতে হবে, হয়ার পোস্ট টেবিলের যে ক্যাটাগরি আইডি আছে, কী আছে পোস্ট ডট কি ক্যাটাগরি আন্ডার স্কোর কি আইডি আছে না, এটা ফরেন কি না, পোস্ট টেবিলে কি এটা তো ফরেন কি, যে এখানে এটা কী আছে ফরেন কি, এই আইডিটা সেটাই বলতেছি যে পোস্ট টেবিলের ভিতরে যে ক্যাটাগরি আইডি আছে সেটা সমান সমান কি বাইন প্যারাম, বাইন প্যারাম কোনটা ক্যাটাগরি আইডি না ক্যাটাগরি আইডি, তাহলে এখানে ক্যাটাগরি আইডি এই বাইন প্যারামটা কী করতে হবে সার্চ করতে হবে। অ্যান্ড বাইন প্যারাম হলে তো এখানে কী করতে হবে পিপিআর, পিপিআর আরেকটা কী করতে হবে সেট করতে হবে, এই তো স্টেটমেন্ট এক্সিকিউট জাস্ট এই লাইনটা বলে দেন। তাহলে এখানে ফেসের আগে একটা ধাপ হচ্ছে এইটা, তাহলে এখানে কী আসবে বাইন প্যারাম কী দিলাম ক্যাটাগরি আইডি, আর ক্যাটাগরি আইডি কোথায় আছে, এই যে এখানে যেটা পাইলাম এটার মধ্যে কী আছে ক্যাটাগরি আইডি তো পাইছি, তাহলে এখানে কী আসবে এই যে ক্যাটাগরি লিখছেন, তাহলে এখানে আসবে ক্যাটাগরি আপেন আইডি, অবশ্যই এটা কী হবে ইন্টেজার, যেহেতু আইডি পাস করতেছি এটা কি ইন্টেজার, মানে স্ল্যাক দিয়ে আগে ক্যাটাগরিটা আইডি ফাইন করে নিছি, এই তো আর কোথায় হাত দেওয়ার দরকার নেই, বাকি সবই আর কোথায় হাত দেবো না, ফরমেট দিলাম এখন এখান থেকে সার্চ। আর এই জায়গায় একটা চেক করেন, যদি পোস্ট পায় তাহলে লুপ ঘুরবে, না পারলে কী হবে এলসে দেয়, এখানে কি বলে দেবেন না যে নো পোস্ট কাউন্ট, এটা বলে দেওয়া উচিত তো, তাহলে এখানে এলসের মধ্যে বলে দেন নো, ওটা ইয়েতে বলে দিন ব্ল অল ব্লকে বলে দেন নো, ইকো দিয়ে দেন ইকো, জীবনযাপনের কি একটাই পোস্ট আছে, কয়টা পোস্ট আছে একটাই পোস্ট আছে, বরিশাল তো ট্যাগ এখানে বিশ্ব দিলাম, বিশ্বের কোনো ট্যাগ আছে মানে এই ক্যাটাগরি কোনো ট্যাগ নাই, খেলাধুলা একটা ট্যাগ আছে, একটা পোস্ট আছে, তাহলে ক্যাটাগরি পোস্ট আনতে পারলাম ক্যাটাগরি, মানে এখানে আপনি তৈরি করলেই আসবে, না দিলে তারা আসবে না, আপনি এখানে ক্যাটাগরি পোস্ট বানায় না এই জন্য কি আসে না, আপনি যদি এখন এখানে পোস্ট ক্রিয়েট করার টাইমে ক্যাটাগরি যেটা যেটা দেবেন সেটা ধরবে, নতুন পোস্ট করলে কি ক্যাটাগরি ধরাই দেবেন সেই ক্যাটাগরি পোস্ট নাকি এখানে চলে আসবে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কাজ। এখন বাদ থাকলো শুধু সার্চ আর কি, সার্চের ক্ষেত্রে আর এখানে এই কাজটা, তাহলে এই দুইটা ঠিক করে আমি আপনাদের দিয়ে দেবো। আর হচ্ছে পেজ ইনিশিয়েশনটা থাকলো অ্যাজাক্স আর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, টোটালি চার পাঁচটা টপিক আছে, সাদা ইনশাল্লাহ দিয়ে দেবো।